আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি, আর আজকে একটু বেশি ভালো আছি, কারণ এক মাস পরে আমার খালা খালু মহেশপুরে আসতেছে। অবশ্য আজকে আসবে না, কালকে আসবে, আজকে বাসে উঠবে, কালকে সকালবেলা ইনশাল্লাহ মহেশপুরে পৌঁছাবে। তো খুব ভালো লাগতেছে, যেহেতু বাসায় একা একা থাকা হয়, একা একা সময় কাটে না। মানে আগে তো যেমন তেমন করে দিন কাটছিল, কিন্তু বোন আসার পর থেকে যেহেতু বাসায় বোন ছিল, তো সময় কিভাবে কিভাবে কেটে যেত বুঝতাম না। কিন্তু আবার বোন চলে যাওয়ার পরে বেশিই খারাপ লাগতেছিল। কিন্তু খালাদের আসার কথা শুনে খুব ভালো লাগতেছে। আর সকালবেলা উঠে আমি সামনের জায়গাটা পরিষ্কার করে নিয়েছিলাম, মানে একটু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, পরিষ্কার করিয়ে নিয়েছিল আমার বোন চিটাগাং যাওয়ার আগে, কিন্তু আবার পাতা পড়েছে। তো ভাবলাম যে অল্প মানে সামনেরটুকুই আর কি পরিষ্কার করে নিই, কিন্তু তারপরেও ঝাড়ু দিয়ে আসছি, এখন দেখতেছি আবার পাতায় ভরে গিয়েছে। যাই হোক, শীতকালে এরকমই হয়। আমাদের বাসা তো গ্রামে, আমরা তো আরও মানে আমরা তো এগুলোই অভ্যস্ত, কিন্তু অনেক দিন মানে 5-6 বছর যাবৎ মানে ঘর বাড়ি ঝাড়ু দিয়া বা এত ঝামেলা আমাদের নেই। মানে 5-6 বছর মতো আমি তো মহেশপুরে আছি এই জন্য, কিন্তু যখন গ্রামে থাকতাম তখন এরকমই হতো। আর আমাদের বাসায় একটা সজনে গাছ ছিল, সজনে গাছের পাতা তো পড়েই যায়, পড়েই যায়, সারাদিন ঝাড়ু দিলেও আবার ঝাড়ু দেওয়া শেষ হয়ে যাবে, আবার পড়ে যাবে, খুব জ্বালিয়েছে সজনে গাছটা। অবশ্য আমি ঝাড়ু দিতাম না, দিত আমার মাই, কিন্তু মাঝে মাঝে আমি দিতাম যেদিন আর কি স্কুলে ছুটি থাকতো, তাও মন চাইলে তারপরে দিতাম, নাহলে না, আমি খুব একটা কাজ করতাম না। এখন তো একটু টুকিটাকি কাজ করি, কিন্তু যখন বাসায় ছিলাম মানে মা বেঁচে ছিল তখন ওভাবে কাজ করা হতো না। আর আজকে ওয়েদারটা খুবই ভালো, মানে গরম মনে হচ্ছে যে গরমকাল পড়ে গিয়েছে। আজকে সকালবেলা যখন উঠছিলাম তখনও ঠান্ডাটা অত ছিল না, অন্য দিনের তুলনায় অনেক কম। কিন্তু সত্যি কথা বলতে আমার শীতকালটা বেশি ভালো লাগে, কারণ শীতকালে একটু শান্তিতে ঘুমানো যায়, হয়তো বা পানি ধরা যায় না, তারপরে গোসল করতে গিয়ে যে একটু ঝামেলা হয়ে যায়, কিন্তু তারপর আমার কাছে শীতকাল বেশি ভালো। তবে গরমকাল আমার একটুও পছন্দ না, কারণ অতিরিক্ত গরম পড়লে না ঘুমানো যায়, তারপরে না কারেন্ট থাকে মহেশপুরে, আর সাতক্ষীরাতে কারেন্টের খুব ঝামেলা। আমি থাকি সাতক্ষীরা দেবাটা থানা। কি বলবো রে বাবা, রে বাবা, সাতক্ষীরাতে এক ফোঁটাও কারেন্ট থাকে না, মানে আমি যে এলাকায় থাকি দেবাটা থানার ভিতরে, ওই থানায় মানে কোনো কারেন্টই থাকে না। 5 মিনিট কারেন্ট থাকবে তো 10 মিনিট থাকবে না, খুব জ্বালানো জ্বালা। তো এখনও সেম অবস্থা। এই যে ছাদও আমার বোন পরিষ্কার করিয়ে নিয়েছিল, কিন্তু আজকে একটু বাতাস হচ্ছে অন্য দিনের তুলনায়, এজন্য আবার পাতা টাতা সব পড়ে গিয়েছে। ছাদের উপরে সকালবেলার টাইম আর বিকালবেলার টাইমে আসতে খুবই ভালো লাগে, কারণ ছাদের পরিবেশ তো, তার মানে গাছ লাগানো আছে, আবার পরিষ্কার করা ছিল, তো খুব ভালো লাগতেছিল। এই কয়েকদিন যখন নোংরা ছিল অতটা ভালো লাগতো না, কিন্তু ছাদ পরিষ্কার করার হয়ে গেলে বেশি ভালো লাগতো। আর এখানে আমার খালা একটা কুল গাছ লাগিয়েছিল রঙের কোটায়, মাশাআল্লাহ কুল গাছটা অনেক বড় হয়েছে আর অনেক কুল ধরেছে। আমার বোন চিটাগাঙে কিছু নিয়ে গিয়েছে কুল, আর অল্প কিছু আছে, কিন্তু কুলগুলো দেখতে অনেক সুন্দর, কিন্তু খেতে একটুও ভালো না, প্রচুর পরিমাণে কষ, খেলে মনে হয় যেন গলায় এটা আসে, নিঃশ্বাস নেওয়া যায় না, খুব কষ্ট হয়। আর এই যে এলাচ ফুল গাছে, এখনও এলাচ ফুল ফুটেই যাচ্ছে, কিন্তু এলাচ যে কবে হবে আল্লাহই জানে। আমি তো এই ফার্স্ট টাইম এলাচ গাছ মানে এলাচ ফুল দেখেছি, এর আগে আমি এলাচ গাছ দেখেছি, আমি তো প্রথম বিশ্বাস করতে পারতেছিলাম না। এই জন্য আমি যেদিন এলাচ ফুল দেখেছি সেদিন আমি তো নেটে সার্চ দিয়ে তারপরে মিলাই দেখছিলাম। আমার ছোটো ভাইও সেম কাহিনী করেছে, কারণ ও কোনো সময় দেখিনি, অথচ ও কিন্তু এই বাসাতেই থাকে, তবে ও ছাদে খুব একটা আসে না। তো যেদিন আমার সাথে আসছিল আমাকে জিজ্ঞাসা করতেছিল, তো আমি বললাম এটা এলাচ ফুল, তো বিশ্বাস করতেছিল না আমার কাছ থেকে ফোন নিয়ে আবার নেটে সার্চ দিয়ে তারপরে তাই বিশ্বাস করেছে। অন্য দিনের তুলনায় আজকে একটু গরম পড়তেছে, আমার কাছে গরম লাগতেছে, জানি না, হয়তো বা একটু মানে নিচে গিয়েছিলাম, নিচের থেকে উপরে আসতে এর জন্য মনে হয় গরম লাগতেছে না কি তা জানি। আর এখানে একটা ফুল গাছ লাগানো ছিল, ফুল গাছটা একটা মরে গিয়েছে মানে শুকাই গিয়েছে, আর একটা আছে এখনও।
আগে যখন আমি সাতক্ষীরায় ছিলাম তখন আমার সাতক্ষীরার পরিবেশ খুব একটা মানে ভালো লাগতো না, কিন্তু মহেশপুরে আসার পরের থেকে এখন মনে হয় যে না, সাতক্ষীরার পরিবেশটাই বেশি ভালো ছিল, কেন তো জানি না এখন বেশি মনে হয়। এখন আমি আমার গ্রামকে খুবই মিস করি, আগে মিস করতাম না, মনে হতো যে গ্রামে মানুষ থাকে, কিন্তু এখন মনে হয় যে না, গ্রামই সুন্দর, মানে সব মিলায়ে আমার কাছে মনে হয় যে গ্রামই মনে হয় ঠিকঠাক আছে। আর এই যে নিচে আমার বোন সব পরিষ্কার করে পরিষ্কার করিয়ে নিয়েছিল একজনের একজনকে দিয়ে, খুব বাসার অবস্থা খুব খারাপ ছিল যেহেতু খালা বাসায় নেই এক মাসের মতো। আমি তো ধুলাবালির কাজ করতে পারি না যেহেতু আমার অ্যালার্জির সমস্যা, এই জন্য নাহলে খালা থাকলে খালা কবেই পরিষ্কার করতো, খালা আবার খুব পরিষ্কার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি পছন্দ করে। এদিকে শিম গাছও লাগিয়েছে, শিমও হয়েছে, কিন্তু অল্প কয়েকটা, ওই যে ওখানে আছে শিম, অল্প কয়েকটা হয়েছে বলে আর তোলা হয়নি। আমার দানাওয়ালা শিম খুবই পছন্দ, আমি যখন সাতক্ষীরায় ছিলাম মানে 5-6 বছর আগের কথা বলতেছি, এখন অবশ্য সাতক্ষীরাতে যাওয়া হয় কিন্তু খুবই কম, আমি 2-3 বছর পরে সাতক্ষীরাতে যাই। আমি লাস্টে গিয়েছিলাম 2022 সালে মনে হয় আগস্ট মাসের দিকে গিয়েছিলাম, যে মনে হয় 4 দিন ছিলাম। সাতক্ষীরাতে এখন আর আগের মতো যাওয়া হয় না, অবশ্য মা নেই তো এই জন্য, মা থাকলে হয়তো বা যাওয়া হতো, মা নেই ভালো লাগে না কোনো কিছু। তো যখন মানে যখন মা ছিল তখন প্রচুর পরিমাণে দানাওয়ালা শিম খেয়েছি, কারণ আমাদের বাসায় শিম গাছ লাগাতো, যেহেতু গ্রামের মানুষ সবার বাসায় হচ্ছে শিম গাছ, তারপরে লাউ গাছ, কুমড়া গাছ সব সময় থাকে, তারপরে পুঁইশাক গাছ, এগুলো লাগায় তারা। তো আমাদের বাসায়ও যখন ছিল তখন আমরা এমনি জালি শিম খাই না, অনেকেই আছে জালি শিম পছন্দ করে কিন্তু আমরা জালি শিম পছন্দ করি না, এমনি জালি শিম মাঝে মাঝে আলু দিয়ে ভাজি করতো, তাছাড়া দানাওয়ালা শিমটাই বেশি অংশ খাওয়া হতো। মা দানা করেই মানে শিমের দানা, শিমটা একটু যখন পোক্ত হয়ে যেত তখনই আমরা শিম তুলে খেতাম। আর বাসায় যেসব তরি তরকারি হয় সেসবের স্বাদই আলাদা, বাজারের তার স্বাদ একটু অন্যরকম থাকে, কিন্তু বাসায় যেসব শাক সবজি ফলমূল হয় সেগুলোর স্বাদ অসাধারণ হয়ে থাকে, মানে কারণ সার টার দেওয়া থাকে না কোনো কিছু এর জন্য। আর খালা তো আসছে, খালার আসার কথা শুনে আমি খুব খুশি হয়েছি, কিন্তু যদি বোন আসতো, তার মানে মেজো বোন, তাহলে খুব মানে বেশি খুশি হতাম, কারণ যেহেতু ছেলে হয়েছে ছেলেকে এখনও দেখা হয়নি, কিন্তু কিছু করার নেই, বোন আসতে পারবে না কারণ মেয়েকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে, তারপরে আবার জানুয়ারি মাসের শুরুর দিকে ছেলে হয়েছে, তো সব মিলায়ে ওর স্কুলেও যাওয়া হয়নি, একটু ঝামেলা হয়ে গিয়েছে, এই জন্য আসতে পারবে না। একবার যখন মেয়ের স্কুলে ছুটি হবে, তার মানে রোজার ঈদের দিকে আসতে পারবে আমার বোনরা। আর আজকে যেহেতু খালা আসবে এই জন্য আমার রান্নার কাজটাও আছে, কারণ আমরা তো এই কয়দিন রান্না করেছি, একবার রান্না করেছি, 2-3 দিন করে খেয়েছি, কিন্তু খালা আসবে যেহেতু আজকে তো রান্না করতেই হবে, তো ভাবলাম যে এখন রান্না করব না, করব সন্ধ্যাবেলার দিকে যেয়ে, তাহলে বেশি ভালো হয়। এখন এমনি যা টুকিটাকি কাজ ছিল, ঘর বাড়ি ঝাড়ু দেওয়া, তারপরে যা টুকিটাকি আর কি কাজ ছিল সব কিছুই শেষ করেছি, এখন শুধু গোসল করব, গোসল করে একটা ঘুম দিব, তারপরে সন্ধ্যাবেলার দিকে যাই আমি রান্নাবান্নার কাজ শুরু করব। আর এই বারান্দায় আসলে আম গাছের মুকুল দেখলে আমার খুব একটা জিনিসের কথা মনে পড়ে, আমি যখন সাতক্ষীরায় ছিলাম আমার এলাকার মেয়েরা ওরা তেঁতুল দিয়ে, তারপরে হচ্ছে আমের মুকুল দিয়ে মানে আমের ফুল দিয়ে আর লেবুর পাতা দিয়ে তেঁতুল মাখাতো, যেটা খুবই মজার হয়, সাথে সরিষার তেল ছিল আর লবণ ছিল, খুবই মজার হয়। তো আমি কেন তা জানি না, আমের মুকুল দেখলেই আমার ওই তেঁতুলের কথা খুবই মনে পড়ে। তো
আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।